প্রবাসী ভাইরা ভালো আছেন, নিশ্চয়ই ভালো থাকেন, সুস্থ থাকেন এমনটা আমরা আশা করি। বন্ধুগণ, আজকের ভিডিওটা মূলত কলিং ভিসা প্রসঙ্গে। কলিং ভিসা আসতে গেলে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন, কত তারিখ থেকে মেডিকেল শুরু হবে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অলরেডি নিয়োগ অনুমতিপত্র দেওয়া শুরু হয়েছে, এ সংক্রান্ত বিষয়ে আজকের ভিডিওই বিস্তারিত কথা বলবো। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা কিন্তু প্রতিনিয়তই জিজ্ঞাসা করেন, ভাই কত তারিখ থেকে মেডিকেল শুরু হবে? তো এই বিষয়টা সর্বপ্রথম ক্লিয়ার করতে চাই। যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেই জানানো হয়েছে আগামী সোমবার মেডিকেল সেন্টারের লিস্ট ঘোষণা করবে, অর্থাৎ বিগত সময়ে আমরা জানতে পেরেছিলাম 34টি মেডিকেল সেন্টার, এখন কিন্তু 68টি মেডিকেল সেন্টারের লিস্ট ঘোষণা করা হবে আগামীকাল, অর্থাৎ আগামীকাল সোমবারই কিন্তু ঘোষণা হবে। তো যেহেতু আগামীকাল মেডিকেল সেন্টারের লিস্ট ঘোষণা করা হবে কিংবা কোন কোন মেডিকেল সেন্টারের মাধ্যমে আপনারা মেডিকেল করতে পারবেন সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত আসবে, সেই অনুযায়ী ধারণা করা হচ্ছে আগামীকাল থেকেই আপনারা ঢালাওভাবে মেডিকেল করতে পারবেন। মেডিকেলের নতুন কোনো টাইম কিংবা তারিখ নির্ধারণ করার কোনো প্রয়োজন নাই, যেহেতু আগামীকাল ঘোষণা করবে সেক্ষেত্রে আগামীকাল থেকেই আপনারা মেডিকেল করতে পারবেন, তাতে কোনো প্রকার সন্দেহ নাই। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে। বন্ধুগণ, এখন কথা বলবো কলিং ভিসায় মালয়েশিয়া আসতে হলে আপনার কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন। প্রতিনিয়ত কিন্তু কয়েকজন বাংলাদেশি ভাই বন্ধুরা ওনারা কমেন্টস করেন, ভাই কত কপি ছবি লাগবে, পাসপোর্টের মেয়াদ কত বছর থাকতে হবে, আমার বয়স সীমা এই পর্যন্ত আছে। তো এই বিষয়টা আমি আপনাদের স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি, যদি কিনা আপনি মালয়েশিয়ায় নতুন করে কলিং ভিসায় আসতে চান সেজন্য অবশ্যই আপনার একটি পাসপোর্ট থাকতে হবে এবং সেই পাসপোর্টের কমপক্ষে 2 বছর মেয়াদ থাকতে হবে। আর যদি কিনা 2 বছরের কম থাকে কিংবা 2 বছরও থাকে, আপনি নতুন একটা পাসপোর্ট বাংলাদেশ থেকে তৈরি করে নেন, সেজন্য আপনার জন্যই সুবিধা হবে, যে পাসপোর্টটার মেয়াদ থাকবে 10 বছর। যদি কিনা আপনি বাংলাদেশ থেকেই পাসপোর্টটি তৈরি করে নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনারই সুবিধা হবে, মালয়েশিয়া পৌঁছানোর পর আপনার পুনরায় পাসপোর্ট রিইস্যু করার প্রয়োজন হবে না, এই ঝামেলায় কিন্তু আপনাকে আর পড়তে হবে না। তো এখন সিদ্ধান্ত আপনার, আপনি চাইলে 2 বছরের মেয়াদের একটা পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া আসতে পারেন অথবা 10 বছর মেয়াদের একটি পাসপোর্ট নিয়েও মালয়েশিয়া আসতে পারেন, তবে কমপক্ষে 2 বছর মেয়াদ থাকতে হবে, তা নাহলে কিন্তু সমস্যা। এখন 2 নম্বরে যে বিষয় সেটি হলো আপনাকে কিন্তু অবশ্যই কোভিডের ভ্যাকসিন সম্পন্ন ব্যক্তি হতে হবে, অর্থাৎ আপনি কোভিডের কিংবা করোনার যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল বাংলাদেশে সেই ভ্যাকসিন সম্পন্ন ব্যক্তি আপনাকে হতে হবে। যদি কিনা আপনি চায়না কোম্পানির ভ্যাকসিন নিয়ে থাকেন সেক্ষেত্রে 3টা ডোজ ভ্যাকসিন নিতে হবে কিংবা ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ এবং বুস্টার ডোজ ভ্যাকসিন নিতে হবে। আর যদি কিনা আপনি ফাইজার, মডার্না, অ্যাস্ট্রোজেনিকা এই ধরনের কোনো ভ্যাকসিন নেন, 2টা নিলেই যথেষ্ট, কোনো সমস্যা হবে না। এরপরে যে বিষয় সেটি হলো জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ আমরা যে বাংলাদেশের নাগরিক আমাদের একটা জাতীয় পরিচয়পত্র কিংবা আইডি কার্ড যেটাকে বলা হয় সেটা কিন্তু আপনার থাকতে হবে, যদি না থাকে জন্ম নিবন্ধন হলেও চলবে। তবে বর্তমানে যারা বাংলাদেশে আছে প্রত্যেকেই কিন্তু 18 বছর বয়স হলেই সবাই আইডি কার্ড করতে পারছে কিংবা প্রায় প্রত্যেকেরই কিন্তু আইডি কার্ড রয়েছে। এবং তারপরে যে বিষয় এটা হলো বয়স সীমা, মালয়েশিয়া সরকার এবং মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে কিন্তু একটি বয়স সীমা নির্ধারণ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র বাংলাদেশ নয়, মালয়েশিয়ার 15টি সোর্স কান্ট্রি রয়েছে, সেই সোর্স কান্ট্রি থেকে কলিং ভিসায় মালয়েশিয়া আসতে চায় সেক্ষেত্রে সেই ব্যক্তির বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 45 বছর নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে যদি আপনার বয়স থাকে আপনি মালয়েশিয়া আসতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। তবে আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানির মালিক হয়তো বেশি বয়স হলে নাও নিতে পারে, সেটা সেই কোম্পানির একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। এরপরে যে বিষয় সেটি হলো ছবি, কমপক্ষে 10 কপি রঙিন ছবি, ল্যাব প্রিন্টের ছবি আপনারা করিয়ে রাখবেন, এটা কিন্তু কলিং ভিসার জন্য প্রয়োজন হবে। তো যদি সম্ভব হয় আরও বেশি কয়েকটা কপি সাথে রাখবেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথেই সেই ছবিগুলো দেখাতে পারবেন, তবে কমপক্ষে 10 কপি ছবি, ল্যাব প্রিন্ট আপনার সাথে রাখবেন। বন্ধুর এরপরে যে বিষয়টা আপনারা জানতে চান, কোন কোন সেক্টরে কিংবা কোন কোন ক্যাটাগরিতে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগ দেওয়া হবে। তো আমি যতটুকু চেক করার পরে জানতে পেরেছি সেই অনুযায়ী আপনারা কনস্ট্রাকশন কিংবা রাজমিস্ত্রি, ফ্যাক্টরি, প্লান্টেশন, এগ্রিকালচার এবং সার্ভিস সেক্টর, এই কয়েকটি সেক্টরে কিংবা এই কয়েকটি ক্যাটাগরিতে আপনারা মালয়েশিয়া আসতে পারবেন এই ক্যাটাগরির ভিসায়, এবং এখানে এসে সেই ক্যাটাগরি অনুযায়ী কাজ করতে পারবেন। আরেকটি বিষয় অনেকেই জানতে চান, ভাই ফ্রি ভিসা আছে কিনা? ভাই ফ্রি ভিসা বলে কোনো শব্দ নাই, এখানে আসার পরে আপনি যে কোনো একটা কোম্পানিতেই
আসতে হবে কিংবা যে কোনো একটা কোম্পানির নামে এখানে আসতে হবে ফ্রি ভিসা বলে কোনো শব্দ নাই আর মালয়েশিয়া ইমিগ্রেশনের আইন অনুযায়ী আপনি যে কোম্পানির আন্ডারে পারমিট করেছেন সেখানেই আপনাকে কাজ করতে হবে এছাড়া আপনি যদি বাইরে কাজ করেন সেক্ষেত্রে ইমিগ্রেশন বিভাগ চাইলে কিন্তু আপনাকে আটক করতে পারে তো এটা হলো মূল বিষয় ফ্রি ভিসা বলে কোনো শব্দ নাই বন্ধুগণ আরেকটি বিষয় আপনারা কিন্তু প্রতিনিয়ত জানতে চান রিক্রুটিং এজেন্সির লিস্ট সমূহ কিংবা কোন কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা আসতে পারবেন তো যেহেতু আগামীকাল মেডিকেল সেন্টারের লিস্ট ঘোষণা করা হবে তারপরেই কিন্তু সকল লিস্ট সামনে চলে আসবে কিংবা কোন কোন রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ থেকে কাজ করতে পারছে সেটা লিস্টও কিন্তু প্রকাশ্যে চলে আসবে এবং ইতিমধ্যে আপনারা জানেন আমার ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি এবং সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন কয়েকটি রিক্রুটিং এজেন্সির নামে কিন্তু অলরেডি মালয়েশিয়া থেকে ভিসার কাগজপত্র বাংলাদেশে চলে গিয়েছে সেই রিক্রুটিং এজেন্সির নামে তারা কিন্তু খুব দ্রুতই শ্রমিক পাঠাতে পারবে তো আমরা যতদূর জানতে পেরেছি সম্ভবত এই সপ্তাহের মধ্যেই ফ্লাইট একটা মালয়েশিয়া আসবে সবকিছু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবং আজ কিন্তু মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য নিয়োগ অনুমতিপত্র যেটার প্রয়োজন হয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সে নিয়োগ অনুমতিপত্র কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করেছে কিংবা অনুমোদন দিয়েছে তো যেহেতু অনুমোদন দেয়া কমপ্লিট হয়েছে সেই অনুযায়ী মালয়েশিয়ার শ্রমিক আসতে আর কিন্তু কোনো প্রকার বাধা নেই সকল কার্যক্রম কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে তবে সমস্যা এক জায়গায় খরচের বিষয়টা বর্তমানে কিন্তু অনেক টাকাই খরচ করতে হচ্ছে আপনাদের মালয়েশিয়া আসতে বন্ধুরা এই ছিল আপডেট সংবাদ এখন আপনাদের দু একটা কমেন্টসের উত্তর দিয়ে ভিডিও শেষ করে দেব প্রথমে আসিফ হাসান লিখেছেন ভাই আমি জনশক্তি অফিসে নিবন্ধন করছি মালয়েশিয়ার জন্য কিন্তু কোনো মেসেজ পাইনি আর আঙ্গুলের ফিঙ্গারও নেইনি আমি কি মেডিকেল করতে পারবো আসিফ হোসাইন ভাই আপনার অবগতির জন্য বলতে চাই বিএমএটিতে রেজিস্ট্রেশন এবং মেডিকেলের সাথে এটার কোনো সম্পর্ক নাই আপনার বিএমএটির রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিংবা হয়নি সেটার সাথে মেডিকেলের কোনো সম্পর্ক নেই তার আগেই আপনি মেডিকেল করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আর বিএমএটিতে রেজিস্ট্রেশন করলে সেখান থেকে একটি পেপারস দেওয়া হয় সেই পেপারস থাকলেও আপনার কাছে যেটা হবে না থাকলেও সেটাই হবে কারণ আপনি যেহেতু রেজিস্ট্রেশন করছেন আপনার ফ্লাইটের আগে কিংবা মালয়েশিয়া আসার ফ্লাইটের আগে আপনাকে একটা বিএমএটি স্মার্ট কার্ড দেওয়া হবে সেই অর্থাৎ একটা ব্যাংকের এটিএম কার্ডের মতো একটা স্মার্ট কার্ড দেওয়া হবে সেটা থাকলেই আপনার কাছে যথেষ্ট এরপরে শামিমুল দাস লিখেছেন ভাই আমার প্রশ্নের উত্তর দেন না কেন আমি বলতে চাই যে বাংলাদেশে কোন ব্যাংকে টাকা দিবে মালয়েশিয়া যাওয়ার জন্য কারণ আমি লোন করে আসতে চাই শামিমুল দাস আপনার অবগতির জন্য বলতে চাই আপনি প্রবাসী কল্যাণ যে ব্যাংক আছে সেখানেই যোগাযোগ করেন প্রত্যেকটা জেলায় সম্ভবত প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে আপনি লোন নিতে পারবেন তবে লোন নেওয়ার আগে আপনার ভিসা সহ আনুষঙ্গিক সব কিছু কমপ্লিট হতে হবে কিংবা সেখানে সব কিছু সাবমিট করতে হবে তো এ বিষয়ে প্রয়োজনীয় কিংবা সকল তথ্য জানার জন্য আপনার জেলায় যে প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে সেখানে যোগাযোগ করেন তাহলে সব কিছুই জানতে পারবেন এবং কোন উপায়ে কোন কোন ডকুমেন্টস দিয়ে আপনি লোন নিতে পারবেন সে বিষয়েও কিন্তু সঠিক তথ্য সেখান থেকেই জানতে পারবেন তো বন্ধুগণ এই ছিল এখনকার মতো ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।